অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে নবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকেরই এই নবরাত্রি যেন খুব ভালো কাটে এই কামনাই আমি জানাই। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রবির রাশি পরিবর্তন। দেখুন, এর আগের একটা পার্ট আমি দিয়েছিলাম যে চারটি রাশির জন্য বিশেষ সাবধান, কিন্তু এই রবি অর্থাৎ সূর্য আজকে সকাল 6টায় কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ নিচস্থ গৃহে এই রবির প্রবেশ। কী ফল হতে চলেছে এই চারটি রাশির? দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এই যে নিচ রাশিতে এই রবির অবস্থান এবং সেখানে সরাসরি ঠিক দশম দৃষ্টি শনির, তুঙ্গ গৃহে দশম দৃষ্টি শনির অর্থাৎ রবির উপর, এবং রবির ঠিক সপ্তম স্থানে মঙ্গল, এবং মঙ্গল বর্তমানে মীন রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে, এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সরাসরি রবির উপর পড়ছে। অর্থাৎ বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এর ফলে চারটি রাশির ক্ষেত্রে বিশেষ শুভ হতে চলেছে। এই নবরাত্রিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই চারটি রাশির ক্ষেত্রে। দেখুন, এই রবি পরম নিচ থাকবে 17 অক্টোবর টু 27 অক্টোবর, অর্থাৎ 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই রবি পরম নিচস্থ অবস্থায় অবস্থান করবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন। রাশি লগ্ন জানার জন্য বারবার আপনারা রিকোয়েস্ট করছি, আপনারা জানবেন না এখানে বলা হবে না, আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং অনেকে কল করছেন আমার রাশি কী লগ্ন কী, দেখুন কল বা হোয়াটসঅ্যাপে রাশি লগ্ন সম্বন্ধে কিচ্ছু জানানো যাওয়া সম্ভব নয়, এটার জন্য একমাত্র কমেন্টস বক্স আছে, কমেন্ট করুন। তো শুরু করা যাক ভিডিওটি। এই যে পরম নিচ থাকছে 10 দিন, তারপর সেটা শত্রু গৃহে এই রবির অবস্থান করছে। দেখুন, এন্টার চেঞ্জ, অর্থাৎ রবির ঘরে শুক্র অবস্থান করছে এবং শুক্রের ঘরে রবির অবস্থান, অর্থাৎ সিংহ রাশিতে শুক্র এবং তুলা রাশিতে রবি, এবং পাপগ্রহের দৃষ্টি, দুটি পাপগ্রহের দৃষ্টি পড়ছে, একটি শনির মকর রাশিতে বসে দশম স্থানে এই তুঙ্গ গৃহের দৃষ্টি, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে। তো বিপরীত রাজযোগ, এর ফলে চারটি রাশি বিশেষ কিন্তু লাভ। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবতী আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বুধ মূল ত্রিকোণে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় কিন্তু হবে, এবং আপনাদের রাশিতে রবির অবস্থান এবং আপনাদের শুক্র ঠিক রাশির একাদশে অবস্থান করছে, এবং এই শুক্র কিছুদের মধ্যে যদিও রাশি চেঞ্জ করছে সেটা নিয়েও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে চলেছি। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় হতে চলেছে এই নবরাত্রি থেকে। আপনারা যেটা কাজ আপনারা করুন সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু সাকসেস পাবেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন নিশ্চিত রূপে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার যেগুলো কেন্দ্রের রাশি, আমি বারবার বলছি কেন্দ্রেতে কেন্দ্রের রাশিগুলোর কথা আমি বলছি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয় পতি রবি চতুর্থভাবে সুখ সাধন করে নিচস্থ হচ্ছে, এবং সরাসরি দৃষ্টি পড়ছে শনি এবং মঙ্গলের দশম এবং অষ্টম। আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি এগুলো কিন্তু কেনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি আপনারা কিন্তু এই সময় এই বিপরীত রাজযোগের ফলে আপনারা কিন্তু
একটা যোগ আপনাদের তৈরি হয়েছে, অর্থাৎ বিপরীত দাহযোগের ফলে আপনাদের গাড়ি বাড়ি যান যানবাহন সুখ, অর্থাৎ বাহন সুখের জায়গাটা কিন্তু আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক শান্তি কিন্তু আপনাদের আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান এবং দশমভাবে শনির অবস্থান এবং দশম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, প্রেম সংক্রান্ত দিকটা ভালো। যাদের বিয়ে নিয়ে সমস্যা বা এই ডিভোর্স হয়ে গেছে নতুন বিয়ে করবেন এই জায়গাটাতে, সেই জায়গাটা কিন্তু আপনাদের এই নবরাত্রির সময় থেকে কিন্তু আপনাদের পথ খুলে যাবে, অর্থাৎ লাভ লাইফ, ম্যারেজ, পুরাতন প্রেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ ম্যারেজের জায়গাটা মেষ রাশির জন্য যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সব শেষে যে রাশি সেটা হচ্ছে আপনার খুব চর্চিত রাশি মকর রাশি। মকর রাশির রাশিতে শনির অবস্থান এবং দশমভাবে রবির অবস্থান। দেখুন, আপনাদের অষ্টমপতি অর্থাৎ মৃত্যু এটা আপনাদের দশমভাবে অবস্থান করছে এবং শনির সরাসরি দশম দৃষ্টি তুঙ্গ গৃহে পড়ছে, তুঙ্গ গৃহে, এবং মঙ্গলেরও দৃষ্টি আপনাদের ঠিক অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের ঠিক এই রবির উপর পড়ছে, বিপরীত রাজ্য, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন এই সময় কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই নবরাত্রির সময় থেকে আপনাদের ভাগ্যের চাকা বদলাতে চলেছে। অর্থাৎ এই যে আমি বারবার বলছি, কেন্দ্রে যে ওয়াইজ অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম, অর্থাৎ কেন্দ্র ওয়াইজ আমি কিন্তু এই প্রেডিকশনটা আপনাদেরকে করতে চলেছি, অর্থাৎ কেন্দ্রের যে মালিক সেই রাশিগুলো কিন্তু বিশেষ লাভ কিন্তু এই নবরাত্রিতে থেকে পেতে চলেছে। অর্থাৎ এই যে সূর্যের রাশি পরিবর্তন আজ হয়েছে এবং আজ থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি, এবং বেশ কিছু পরিবর্তন মকর রাশি কিন্তু ফিল করতে পারবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুসময় আগত, যাদের আমি বারবার বলছি যে যাদের হবে না, না যারা বলছেন কই আমার তো হচ্ছে না, আপনারা নিজের পার্সোনাল চার্টটা একবার অ্যানালাইসিস করে নিন, একবার দেখিয়ে নিন, আপনাদের পার্সোনাল চার্টে কোনো দোষ নেই তো, অর্থাৎ যে জায়গাগুলো খারাপ আছে সেই জায়গাগুলো যদি আপনারা ঠিক করে নিন কি না, এইটাই একটা সময়, এই নবরাত্রি খুব ভালো সময়, এই সময় যদি আপনারা এই প্রতিকারগুলো করেন খুব কাজে আসবে।